পরবর্তী সময়ত আপনাদের গম পাব নতুন বছর আহক কেজন মানে জয়েন করবে যোগাযোগ করে আছে যোগাযোগ তো বহুত চলি আছে কিন্তু এটা এইবিলা কোন ধরনের আমি সিদ্ধান্ত লওয়া নাই পরবর্তী যেটা সিদ্ধান্ত হবো আপনার নিশ্চিতভাবে প্রথমে আপনার খবর তো দিয়া হবো চারি পাঁচজনেই যোগাযোগ চলাই আছে এতালেক আমার কোনো সিদ্ধান্ত হওয়া নাই উচিত সিদ্ধান্ত হবো আর সিদ্ধান্তর পরবর্তী সময় আপনার জানা দিয়া কেজন সংখ্যালঘু বিধায়কে আমার যোগাযোগ করেছে অহার কারণে ভারতীয় জনতা পার্টির হয়ে সেবা করার কারণে আগ্রহ প্রকাশ করেছে কিন্তু এতালেক আমার কোনো সিদ্ধান্ত হওয়া নাই মানে বারবার কোথাও যে এতালেক আমি কোনো সিদ্ধান্ত সব নতুন বছর আহক এটা মাজুলী ইলেকশন আই আছে সম্প্রতি আমি রেডি আছো মাজুলী ইলেকশনের কারণে তার পরবর্তী সময় আমার পৌরসভা নির্বাচন তারপর পৌর নগম নির্বাচন তার পরবর্তী সময়ে আমি বিধানসভার উপনির্বাচনের কথা চিন্তা চর্চা করি রূপজ্যোতি কমে গেছে কিন্তু রঙালী বিহুলে খবরটা পাব বলে কইছে সব এতিয়া মাজুলী ইলেকশন অহা ফার্স্ট মানে প্রথম সপ্তাহতে মাজুলী ইলেকশন ঘোষণা হব মাজুলী বিধানসভার উপনির্বাচন হয়ে যাক অর্থাৎ হেডকিক করব ভারতীয় জনতা পার্টিয়ে গোটেই আর মদ্যা উজনি নামনি বরাক ব্রহ্মপুত্র সব আছে যান বুঝি পাইছে দেই অসম থাকিব নিশ্চিতভাবে হেরিত আছে না এলায়েন্সত আছে কিন্তু মিত্রতাটো আমি এনেকে কইছো যে আমি রাজ্যিক পর্যায়ত নকরো লোকেল লেভেলত করব জেলা আর পৌরসভা স্তর সেইটাইতো মিত্রতা মানে আমার তো সরকার আছে মিত্রতা কিন্তু আমি কইছো যে রাজ্যিক পর্যায়ত আমি কেন মিত্রতা করি কারণ প্রায় 79 পৌরসভা নির্বাচন হবো